হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে দেখাবো আপনারা কীভাবে স্টার্ট আপ থেকে আর্নিং করবেন। তো সম্পূর্ণ ডিটেলসে কথা বলবো। তো যারা আপনারা জানেন না যে স্টার্ট আপ থেকে আসলে কীভাবে আর্নিং হয় বা কীভাবে কী করতে হয়, সেক্ষেত্রে আপনাকে বলি আমার এই চ্যানেলে আগেও ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবেন। সেই ভিডিওগুলো দেখেও আপনারা কিছু আইডিয়া নিতে পারেন। তো যারা নতুন অবস্থা তাদেরকে এই ভিডিও দেখেও সমস্যা নেই, এই ভিডিও দেখেও বুঝতে পারবেন। তো স্টার্টআপ কি, স্টার্টআপটা হচ্ছে আপনার একটা এমন একটা অ্যাড নেটওয়ার্ক যেখানে তারা অ্যাড দিয়ে থাকে আমাদেরকে, ঠিক আছে। অ্যাড কোডের মাধ্যমে অ্যাড দিয়ে থাকে, সেটা আমরা অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করে সেখান থেকে আর্নিং করতে পারি, ঠিক আছে। তো আমি আমার একটা দেখাই একটা স্টার্টআপ অ্যাকাউন্ট। তো দেখেন, এটা হচ্ছে স্টার্টআপ অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনি এখানে আসার পরে সাইন আপ করে নেবেন সিম্পলিভাবে। তো এটা নিয়ে সম্পূর্ণ সাইন আপের একটা ভিডিও রয়েছে আমার, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এই পৃষ্ঠাতে আসার পর এখান থেকে গুগল সাইন ইন, তারপরে এখান থেকে আপনি ইমেল সাইন ইন দিয়ে পাসওয়ার্ড দিয়ে তারপর এখান থেকে সাইন ইন করতে পারেন, ঠিক আছে। তো এটা নিয়ে সম্পূর্ণ আগে কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন সেটা একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেটা দেখে নিতে পারেন। তো আমি আমার একটা সিম্পল একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো গাইস, আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এটা তো হচ্ছে এখন কাজ করা হয় না অ্যাকাউন্টটাতে। তো আমার ইয়ার্নিংয়ের বিষয়টা যে রিপোর্ট আছে, রিপোর্টে গিয়ে আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে দেখেন, আমার এখানে সেপ্টেম্বর মাসে তেমন কাজ করি নাই, জাস্ট আমি অ্যাকাউন্টে করে তো একটা অ্যাপ চালু করে রেখে দিয়েছিলাম। আমার সেপ্টেম্বর মাসে প্রায় $9 হয়ে গেছিলো। তারপর অক্টোবর মাসে আমি কিন্তু কাজই করি নাই, একদম টোটাল বাড়িতে এসেছেন হয়েছিলো। তারপর নভেম্বর মাসটাও কাজ করি নাই, ঠিক আছে। ডিসেম্বর মাসে হালকা কাজ হয়েছিলো $20। আমি কাজ করেছিলাম হচ্ছে জানুয়ারি মাসে, ঠিক আছে। দেখেন, জানুয়ারি মাসে কাজ করেছিলাম, সেখানে আর্নিং হয়েছিলো আমার $495, ঠিক আছে। তো আগে আপনার এখান থেকে ডলার কাটতো না। তো নতুন একটা রুলস বেরোছে স্টার্টআপের, তো সেটা হচ্ছে আপনার এই যে বোনাস ডেউল, মানে এখানে তারা হচ্ছে ডলারগুলো কেটে নেয়, ঠিক আছে। তো এখানে অনেক রুলস আর রয়েছে, অনেক রুলস মেনে কাজ করলে সেখান থেকে আপনি ডলারগুলো কাটে না। তো এখান থেকে এখানে আমার $199 কেটে নিয়েছে। তো আমি একটা অ্যাকাউন্ট না, আমার প্রায় 4-5টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, যার কারণে আমি সবগুলোতে এত সময় দিতে পারি না তেমন। তো তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসটা দেখেন, ফেব্রুয়ারি মাসে আমার প্রায় $60 হয়ে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার মাস মাস, মানে আমি জাস্ট কাল শুধু কাজ করছি জানুয়ারি মাসে, আমি কিন্তু বাকি মাসগুলোতে কাজ করি না। এগুলো তোমার কিন্তু এমনিতে আর্নিং আসতেছে, মানে আর্নিং আসতেছে বলতে গেলে আমি অ্যাপ মেক করেছিলাম, ওই অ্যাপটাতে এখনও টুকটাক কাজ চলতেছে আর কি, কিন্তু হার্ডওয়ার কাজ করেছিলাম জানুয়ারি মাসে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি, এটা আমার সামনে মাসে পাওয়ার কথা ছিল, তারপর হচ্ছে গেছে মাসে পাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টে সেট আপ করতে পারি না, যার কারণে একটু সময় আমার একটু পেমেন্টটা পাই না। তো এই মাসের কি পেমেন্টটা পাওয়া যাবো। তো এখানে দেখেন, আমি একটা মাসে আমার কীরকম অ্যানিং হয়েছিলো সেটা দিয়ে আপনাকে ডিটেলসে দেখাই একটু। দেখেন, $495, ঠিক আছে। $495 যদি আমি এখানে গুণ করি, কিল করে গিয়ে দেখেন, $495 আমি যদি এখানে 84 করে ধরি, দেখেন প্রায় $41,000, ঠিক আছে। দেখেন, প্রায় $41,000 কিন্তু আমার এক মাসের আর্নিং, ঠিক আছে, এক মাসের আর্নিং। কিন্তু সেখান থেকে ওরা খাইটে নিয়েছে প্রায় $199, ঠিক আছে। তো এখানে আমার আগের যে ডলারগুলো রয়েছে এগুলো থেকে প্রায় আমার $41 না পেলেও প্রায় $30,000 মতো এই অ্যাকাউন্ট থেকে পাবো, শুধু আর শুধু একটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। তো আমার আরেকটা অ্যাকাউন্টে ছবিটা লগ ইন করে দেখাই, ওটাতে প্রায় অনেকগুলো আমি করেছিলাম। তো এখান থেকে যারা নতুন কাজ করতে পারেন না, তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট করে অ্যাসা ক্রিয়েটর লিখে চার্জ করবেন, ঠিক আছে। অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার নাম্বারতেও থাকবে, এটা হচ্ছে আমার নাম্বার, আমি দেখাই আপনাদেরকে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের নাম্বার, তারপরে এটা হচ্ছে আমার এই যেখানে চ্যানেল লিঙ্ক, তারপরে যে আমার টেলিগ্রাম ইউজার নেম, এটা লিখে চার্জ করলে আমাকে পাওয়া যাবেন। তারপর হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আছে, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, ঠিক আছে। এটা ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে ভিডিওর, সেখান থেকে জয়েন করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, যেগুলো আপনারা এখান থেকে কিনবেন, কেনার পর আমরা এখানে আপনার ধরনের অ্যাপগুলো কিনে নিতে হবে। তো এই অ্যাপের প্রাইস অনেকে বলতে পারেন যে ওইকে প্রাইসটা কীরকম হবে। তো এই যে অ্যাপটা সামনে রয়েছে সেটা প্রায় আপনার ধরেন 1500 বা 2000 এরকম সামথিং হয়, মাঝে মাঝে অফার চলে যার কারণে একটু কম বেশি হয়, ঠিক আছে। কিন্তু বিভিন্ন রেটের অ্যাপ আছে, আপনি যদি বলেন যে কম দামি 500 টাকা 1000 টাকা এরকম অ্যাপগুলো রয়েছে। তো আর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেখান থেকে সেগুলো আমরা এখানে সেল করে থাকি, ঠিক আছে। তো আপনারা এই অ্যাপ নিলে এখান থেকে আমাদের সাথে যখন কাজ করবেন তখন নেট রুজেট সম্পূর্ণ আপনার এখান থেকে সাপোর্ট পাওয়া যাবেন, কীভাবে আপনার এখান থেকে মানে পেমেন্টগুলো পাবেন বা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় সব কিছু আমরা একদম দেখাই দিব, ঠিক আছে। তো অ্যাপ কেনার জন্য সিম্পলভাবে আমাদের আমাকে নক করবেন, সেখান থেকে অ্যাপগুলো কিনে নিতে পারবেন। তারপর হচ্ছে আমার যে আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে দেখায় আসলে স্টার্টআপ থেকে কীরকম কী পরিমাণে আর্নিং করা সম্ভব। দেখেন, আমি আমার আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি, সেটা হচ্ছে এগুলোতে আমি কিন্তু আপনার তেমন কাজ করি, অ্যাপ বানিয়ে জাস্ট করে পালাতে মাঝে মাঝে কেউ কাজ করে সেগুলোতে আর্নিং হয়, ঠিক আছে।
তো দেখেন এটা আমার হচ্ছে, এটা থেকে আমি পেমেন্ট রিসিপ একটা অ্যাকাউন্ট। তো দেখেন এখানে আমার এটার কাজ শুরু করেছিলাম প্রায় আর জানুয়ারি মাস থেকে, অনেক আগে, মানে প্রায় 2021 সাল থেকে কাজ শুরু হয়েছিল এটা। দেখেন আমি এখান থেকে দেখাই বেশ কয়েকটা অ্যামাউন্ট, এটা হচ্ছে এই মাসগুলোতে কাজ করে নেই, এই মাসগুলোতে তেমন কাজ হয় নাই আমার, ঠিক আছে। তো তারপর দেখেন এই 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 জুলাই থেকে কাজ হয়েছিল মোটামুটি, এখানে $25, তারপর হচ্ছে 185, ঠিক আছে, মানে এক মাসে, আগস্ট মাসটি শুধু 185। তারপরে ছিল হচ্ছে আমার ভালো একটা অ্যামাউন্ট ছিল এখানে হচ্ছে আপনার অক্টোবর মাসে, ঠিক আছে, অক্টোবর মাসে প্রায় $286 ছিল শুধু এক মাসে, ঠিক আছে। আপনি দেখেন $286 দিয়ে আমি গুণ করি, এখন আপনি দেখাই গুণ করি একটু, 286 গুণ 8 ফোর 24 টাকা, দেখেন প্রায় ২৪,০০০ টাকা, ঠিক আছে, মানে এক মাসে ২৪,০০০ টাকা। তো ২৪,০০০ টাকার ভিতরে আপনি যদি এখান থেকে ইউজারদেরকে কিছু টাকা দেন, তারপরে একটা অ্যাপ কিনলেন, প্রায় ধরেন আপনার ৫,০০০ টাকা মতো ইনভেস্ট করলেন, ৫,০০০ টাকা মতো ইনভেস্ট করার পরে ধরেন এখান থেকে ২৪,০০০ টাকা আপনি পাইলেন, ২৪,০০০ টাকার পরে যদি এখান থেকে আপনি ১০,০০০ টাকা ইনভেস্ট করেন, তাও আপনি কিন্তু ১৪,০০০টাকা লাভ থাকবে শুধু এক মাসে। শুধু একটা আপনি কাজ না করি, মানে আপনি একটা অ্যাপ বানাইবেন, একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপর ইউজারদেরকে দিয়ে দেবেন, ওরা কাজ করতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমি আপনাকে দেখাই এখান থেকে পেমেন্টটা পাইছি কিনা। দেখেন এটা হচ্ছে আমার পেমেন্ট রিসিভের। তো দেখেন আমি আপনার একটা একটা জিনিস দেখাই, আমি একটা অ্যাকাউন্ট থেকে কত ডলার রিসিভ করেছি তুমি দেখ যদি, এখানে এখানে দেখি আর নিচে রয়েছে কিনা। আচ্ছা, ৫টা আইটেম, হ্যাঁ, ওয়ান পিস ৫টা আইটেম, তো ২১৪, তারপর হচ্ছে ১৮২, ২১৪, ১৮২, ২১৪+১৮২, ঠিক আছে, যোগ তারপরে হচ্ছে ২৩৭+৫৯৬৬, ৫৯+৬৬, দেখেন ৭৭৫ হচ্ছে আমার এই একটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, শুধু এই একটা স্ট্রাটাই অ্যাকাউন্ট থেকে আমি স্ট্রাটাই থেকে আমি সবগুলো কিন্তু রিসিভ করেছি। দেখেন এখানে সবগুলো কিন্তু ফেড হয়ে গেছে, পেড মানে হচ্ছে আমি টাকাগুলো রিসিভ করেছি এখানে। তুমি দেখো এখানে যদি আমি গুণ, সরি, ৭৫৮, ঠিক আছে, ৫৮ডলার, সরি, ৫৮ডলার গুণ ৮৪, দেখেন আমি ৮৪ দিয়ে গুণ করেছি প্রায় ৬৩,০০০ টাকা শুধু একটা অ্যাকাউন্ট থেকে রিসিভ করেছি, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট থেকে শুধু আমি ৬৩,০০০ টাকা রিসিভ করেছি। তো আপনি হিসাব করতে পারেন, তো আমি যেহেতু আপনাকে একটা অ্যাকাউন্টের প্রুফ দেখাইছি, আমার এখানে বেশ কয়েকটা অ্যাকাউন্ট রয়েছে, তো সবগুলো অ্যাকাউন্ট যদি আমি হিসাব করে দেখেন মান্থলি আমার কত টাকা ইনকাম আসে সেখান থেকে, ঠিক আছে। তো এখানে একটু আপনার কাজ যারা বুঝেন নাই নতুন, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অথবা আমাদের চ্যানেলে যে আগে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনি অনেক আইডিয়া নিয়ে যেতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটি অ্যাপসের মাধ্যমে কিছু টাকা এখানে ইনভেস্ট করি, আপনি কিন্তু ভালো একটা পরিমাণে আর্নিং করে নিতে পারেন। তো আমরা হচ্ছে কি এখানে মোটামুটিভাবে যারা অ্যান্ড্রয়েড অ্যাপে কাজ করি, তারা কিন্তু মানে আদার্স কিন্তু কাজ করি না এখানে, আমি নর্মালিভাবে আমি শুধু এখানে অ্যাপে ইন্ডাস্ট্রিতে কাজ করি, সেখানে মাথলি ভালো একটা পরিমাণে ইনকাম চলে আসে, ঠিক আছে। যারা এখানে কাজ করতে চান, এখন নতুন অবস্থায় আছেন, তারা ওদের আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, সেক্ষেত্রে আমাদের থেকে অবশ্যই অনেক অনেক সাপোর্ট পাবেন। যারা আপনার মানে এখানে যারা কাজ করতে ইচ্ছুক, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগিয়ে করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিওটা, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে। আপনি যে কোনো হেল্পের জন্য অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও নিচে, যে এটা বুঝতে পারিনি বা কিছু জানার চেষ্টা থাকলে আপনার সেটা অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে। আর এখান থেকে আর্নিংটা সিস্টেমটা হবে কীভাবে আমি সেটা দেখাই যদি একটু বিস্তারিত আপনাকে, যেহেতু এখানে দেখাই দিছি। তো যখনই আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর দেখতে পাবেন মাই অ্যাপস নামে একটা অপশন থাকবে এখান থেকে। তো মাই অ্যাপসে আসার পরে দেখাই আপনাদেরকে, মাই অ্যাপসে আসার পরে রিপোর্ট, সরি, এখানে মাই অ্যাপসে না, সরি, মাই অ্যাপস আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনার এখানে মানে অ্যাড নিউ অ্যাপ এগুলো থেকে এখান থেকে আপনাকে অ্যাড অ্যাপ অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আমি দেখাই এখান থেকে অ্যাড নিউ অ্যাপে অ্যাড ক্লিক করলে তারপর দেখতে পারবেন এখানে ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার ক্লিক রয়েছে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা অ্যাপ নেম, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে ইয়েস, ঠিক আছে, এই তিনটা দিয়ে এখানে তারপর হচ্ছে অ্যাড অ্যাপে ক্লিক করে দেবেন। ক্লিক দেওয়ার পরে আমি দেখাই এটা করবো না এখন, আমি যেহেতু আমার অনেকগুলো করা আছে, তারপর এইরকম দেখতে পারবেন একটা এখানে একটা ক্রিয়েট হয়ে যাবে, এরকম ধরেন এরকম একটা অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতেছেন নর্মালি একটা আইডি শো করতেছে এখানে, দেখাই আপনাদেরকে একটু। তো দেখেন এই যে একটা আইডি শো করতেছে, এটা হচ্ছে আপনার অ্যাপ কোড, এটা হচ্ছে সিম্পলিভাবে আপনাদের অ্যাপে বসায় দেওয়া হবে, মানে আমরা যখন অ্যাপস দিব ওইখান থেকে আপনি ইনভেন্টরি থেকে বসায় নিতে পারেন, বসায় দিলে সেখান থেকে আপনি অ্যাডগুলো শো করবে, সেক্ষেত্রে আর্নিংটা করতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আর্নিং রিলেটেড অ্যাপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।